হিন্দি সিনেমাকে আটকানোর জন্য তাদের একটা বাহানা, তাদের যদি অবদান থাকতো তাহলে তো হলের সংখ্যা আজকে দ্বিগুণ হওয়ার কথা ছিল। ওটিটি প্ল্যাটফর্মে সেন্সরের কোনো ব্যবস্থা নাই, সেখানে যদি টুট লাগাই দিলি হলো, আ বলার পরে কি বলবে মানুষজন এটা সবাই বুঝে যায়। একটাই কথা বলে দিয়েছে যে ভাষার মাসে কিভাবে হিন্দি চলচ্চিত্র চলবে। এই কথাটা বলার পরে আসলে কোনো ওয়ার্ড আমাদের বলাটা আসলে বাঙালি হিসেবে লজ্জার হয়ে যাবে। সিনেমাটা কিন্তু আনা হয়েছে, আগামীকাল সকাল থেকে চলবে, এইরকম ভাবে আমরা প্রস্তুত। যা যা করার দরকার, এলসি করা, মানে ডিউটি, টাকা পয়সা দেওয়া, সবকিছু দেওয়া হয়ে গেছে। এগুলো হওয়ার পরে ইভেন গভর্নমেন্টও পর্যন্ত কিন্তু পারমিশন দিয়ে দিয়েছে। এরপরে যখন ছবিটা না চলে, বিশাল বড় একটা আর্থিক ক্ষতির পরিস্থিতিতে আমরা পড়ে গেছি। এটা আসলে হিন্দি সিনেমাকে আটকানোর জন্য তাদের একটা আমি বলবো বাহানা। এই বাহানায় তারা আসলে আটকে দিল। তা আমাদেরকে শর্ত দিয়েছে যে প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। এই যে জানুয়ারি মাসে 6 দিন আছে, এই 6 দিন যেন আমরা চালাই, এরপর আর যেন মার্চে যেয়ে চালাই। তারা জানে যে একটা সিনেমাকে যদি 7 দিন চালিয়ে বন্ধ করে দেওয়া হয়, সেই সিনেমা আর মুখ তুলে দাঁড়াতে পারবে না। অনেকেই আছে যে ঠিক আছে আমরা ইম্পোর্ট করতে পারছি না, আমরা ইম্পোর্ট করতে দিব না, যে কোনো মূল্যে ইম্পোর্টকে বন্ধ রাখবে। তো এরা আসলে কোনোভাবে চলচ্চিত্রের কোনো শুভাকাঙ্ক্ষী না। এদের কারণে এতগুলো হল থেকে 50-60টা নেমে ফেলেছে। আমি তো মনে হয় এরা অন্য কোনো দেশের এজেন্ট কিনা, যে এই দেশের থেকে হল বিদায় করে দেওয়া হবে সেটার কাজ করছে। ক্ষতি অথবা লাভের হিসাব যদি আমরা করি, আপনি জাস্ট খালি বেশি কিছু জানা লাগবে না, আমার এই ইন্টারভিউটা আজকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের আমি বলবো, আপনি গুগলে যাবেন, গুগলে যেয়ে লিখবেন যে স্বাধীনতার পর থেকে ধরেন 2023-এর জুলাই পর্যন্ত কতগুলো হল ছিল এবং কতগুলো হল নেমে এসছে কমতে 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 কমতে। তাদের যদি এত বেশি অবদান থাকতো তাহলে তো হলের সংখ্যা আজকে দ্বিগুণ হওয়ার কথা ছিল। সেটা দ্বিগুণ না হয়ে কমতে 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 10 ভাগের 1 ভাগে কিভাবে চলে আসলো। যারা বলছেন যে বাংলা ছবির ক্ষতি হচ্ছেন, তা আমার তাদের কাছে প্রশ্ন, আপনারা এত বছর যাবৎ বাংলা ছবির কি এমন উপকার করলেন যে হল 10 ভাগের 1 ভাগে কমে আসলো? শাকিব খানের যে প্রিয়তমা, দেখেন এগুলো সবগুলো কিন্তু ভালোভাবে একটা প্ল্যান করে তৈরি করা, এবং সেখানে কিন্তু দেখেছেন যে দর্শকের উপচে পড়া ভিড়, মানুষ মানে টিকিট পায়নি, হলে গিয়েছে ফুল হাউস ফুল, ঠিক আছে, আজকে টিকিট কাটতে গিয়েছে সে 3 দিন পরে টিকিট পেয়েছে, 4 দিন পরে টিকিট পেয়েছে। তো এই সিনেমাগুলো তো সারা বছর না থাকলে হল মালিকগুলো বাঁচবে কি করে? আমাদেরকে এনিমেলে আনকাট সেন্সর কেন দিয়েছে? দেওয়ার কারণটাই হচ্ছে আমরা দুবাই ভার্সন এখানে এনেছি, কারণ এখানে যা যা ফেলার মতো ছিল ওগুলো আগেই ফেলে দেয়া, যে কারণে তারা দেখে কিছু পায়নি, তারা কিছু ফেলতেও হয়নি। এবং যারা খুব হট কিছু দেখবে ভেবে ভেতরে গেল, তারা হতাশ হয়ে বের হয়েছে। আবার এদিকে আরেকটা সমস্যা কিন্তু আছে, আপনি হট কিছু ওয়ালা দিবেন, বের হইতে হইতে বলবে নাউজুবিল্লা বাংলাদেশের মতন জায়গায় এইগুলো দেখাচ্ছে, ছেলে মেয়েরা শেষ করে দিচ্ছে। দুইটাই পাবেন, মানে বাঙালিতে আসলে আপনি কিছু দিয়ে মন ভরতে পারবেন না। ওটিটি প্ল্যাটফর্মে সেন্সরের কোনো ব্যবস্থা নাই, আর যদি আপনি অন এয়ারে ছেড়ে দেন, ফ্রি টু এয়ার, সেখানে সেদিন টুট লাগাই দিলি হলো, তো খা বলার পরে কি বলবে মানুষজন এটা সবাই বুঝে যায়। সো এটা পুরোটা বলার দরকার নাই। তো সেন্সর বোর্ডে দোষ দিয়ে লাভ নেই, আমাদের সামাজিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমাদের চলচ্চিত্র বানাতে হবে এবং এর ভেতর থেকে আমাদের আনন্দ খুঁজে নিতে হবে, যতদিন পর্যন্ত আপনারা কনস্টিটিউশন চেঞ্জ করতে না পারছেন।